প্রখ্যাত নাট্যশিল্পী মমতাজউদ্দিন আহমেদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা। 21শে পদকপ্রাপ্ত দেশবরেণ্য প্রখ্যাত নাট্যশিল্পী, অভিনেতা, ভাষা সৈনিক, জেলার কৃতি সন্তান মমতাজউদ্দিন আহমেদের স্মরণে শোকসভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোকসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক AZM নুরুল হক। জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ সিমুল। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার SMF খায়রুল আতাতুর্ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান PPM, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, নাটাব জেলা শাখার সভাপতি ও সমাজসেবক মণিমদ্দৌলা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেল সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোকসভায় প্রখ্যাত নাট্যশিল্পী মমতাজউদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট NDC খাদিজা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মমতাজউদ্দিন আহমেদের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নাটাব জেলা শাখা সভাপতি ও সমাজসেবক মণিমদ্দৌলা চৌধুরী। শেষে মমতাজউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। তোমার রহমতের দরজায় হাজির উপস্থিত আছেন এবং এই সুন্দর মনোরম পরিবেশে জবানে কালেমাতা এবার জারি করে দিয়ে হায় আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ, হায় আল্লাহ মেহরবানি করে নির্দিষ্ট সময়ে আমাদের সকলের সুন্দর পৃথিবীতে আল্লাহ তুমি তার খবর আল্লাহ মাফ করে দাও, হায় আল্লাহ তার সান্নিধ্যে চলে গেছেন মাহ আমরা সকলে তার আত্মার ইউরোপীয় নাট্যকলায় শিক্ষাদান করেছেন।